ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে প্রপারলি দেখাবো যে ফেসবুকে কীভাবে ফ্রেন্ড লিস্টকে হাইড করতে হয়। যদি আপনার কিছু পরিমাণে মেয়ে ফ্রেন্ড থাকে বা ছেলে ফ্রেন্ড থাকে, আপনি যদি কারো কাছ থেকে হাইড করতে চান তো কীভাবে করবেন, আজকের এই ভিডিওটা যদি আপনি প্রপারলি পুরোটা দেখেন তাহলে শিখে যাবেন কীভাবে ফেসবুকে ফ্রেন্ড লিস্টকে হাইড করতে হয়। ঠিক আছে, তো শুরু করছি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা, ফেসবুক প্রোফাইলে কীভাবে ফ্রেন্ড লিস্টকে আমরা হাইড করে রাখতে পারি। তো আপনারা প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে ওপেন করে নেবেন। অ্যান্ড ওপেন করার পর আমাদেরকে ফ্রেন্ড লিস্ট হাইড করার জন্য ওপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। অ্যান্ড ওপরে থ্রি লাইনের উপরে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। অ্যান্ড দেন সেটিং বাটনের উপরে প্রেস করবেন। অ্যান্ড এখানে আপনি অনেকগুলো সেটিংস পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন। তো আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড লিস্টকে হাইড করতে হয়। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেকআপ বলে একটা অপশন রয়েছে, এই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে সকলকে। তো প্রাইভেসি চেকআপ অপশানটা খুঁজে বের করে আপনারা প্রেস করবেন। অ্যান্ড প্রাইভেসি চেকআপের উপর প্রেস করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, ফার্স্ট যে অপশানটা রয়েছে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে কন্টিনিউ বাটন রয়েছে, সেটার উপরে প্রেস করবেন। অ্যান্ড প্রেস করার পর এখানে অনেক কিছু আপনি মানে হাইড করতে পারবেন। তো আমরা আজকে চাইছি যে আমাদের ফ্রেন্ড লিস্টকে ফেসবুক প্রোফাইলে হাইড করব। তার জন্য একদম নিচে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স বলে অপশান রয়েছে। অ্যান্ড এখানে দুটি অপশান রয়েছে, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট অন ইউর ফেসবুক প্রোফাইল আর প্রোফাইল, অ্যান্ড সেকেন্ডটা রয়েছে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো। ওকে, তো আমাদের ফার্স্ট অপশানটা হচ্ছে ফ্রেন্ড লিস্ট হাইড করার জন্য। তো এটা পাবলিক রয়েছে, দেখতে পাচ্ছেন এটা পাবলিক রয়েছে, এর মানে হচ্ছে সবাই কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টকে দেখতে পাবে। তো আমাদেরকে হাইড করার জন্য জাস্ট পাবলিক বাটনটার উপর রয়েছে, এখানে প্রেস করলে এখানে অনেকগুলো অপশান খুলে যাবে। তো যে অপশানগুলো আপনি সিলেক্ট করে আপনার ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ড লিস্টকে আমরা হাইড করতে পারি। তো হাইড করার জন্য জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে, আপনি যদি চান আপনার ফ্রেন্ডরা শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্ট দেখুক তার জন্য আপনি ফ্রেন্ড সিলেক্ট করতে পারেন। সো গাইজ, আপনি যদি ফ্রেন্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার যে সকল ফেসবুকে ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে। তো স্পেসিফিক ফ্রেন্ডস, আপনি কিছু সংখ্যক ফ্রেন্ডকে যদি আপনি দেখাতে চান তাহলে আপনি স্পেসিফিক ফ্রেন্ডস ইউজ করতে পারবেন। অ্যান্ড অনলি মি করলে কিন্তু কেউ কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবে না। তো আপনার সকলকে বলে দিই যারা আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনাদের ফ্রেন্ড লিস্টকে হাইড করে রাখতে চান, তারা শুধুমাত্র অনলি মি অপশানটা চুজ করবেন। কারণ অনলি মি চুজ করলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড লিস্ট কেউ দেখতে পাবে না, সবার কাছ থেকে ফ্রেন্ড লিস্ট হাইড হয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে অনলি মি যে লাস্ট অপশানটা রয়েছে অনলি মি এই অপশানটা চুজ করতে হবে। দেন দেখতে পাচ্ছেন এখানে অনলি মি সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড এখন থেকে কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্ট শুধুমাত্র আমি দেখতে পাবো, আমার ফ্রেন্ড লিস্ট অন্য কেউ দেখতে পাবে না। তো আপনার যদি মানে কোনো প্রবলেম থাকে ফ্রেন্ড লিস্ট শো করানোর জন্য তো আপনি এভাবে হাইড করতে পারেন, অনলি মি করে দেবেন, তাহলে কিন্তু আপনার কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার ফ্রেন্ড লিস্টকে দেখতে পাবে না। বুঝতে পেরেছেন ফেসবুক প্রোফাইল।